আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করতেছি এই মুহূর্তে যে বকরা বাছুর এবং ষাঁড় বাছুর গরুর দৌড় বাজারে ক্রস। আজ ছিল 26 সেপ্টেম্বর 2022 রোজ সোমবার। তো এই হাট থেকে আপনাদের জানার চেষ্টা করবো যে ক্রস জাতের ষাঁড় এবং বকরা বাছুর গরুগুলোর বাজার দর কেমন যায় আনুমানিক তথ্য নিবে। দর্শক, এই হাটের হাসিল পরিমাণ কি 400 টাকা। আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে জানার চেষ্টা করব কেমন দাম দরা। বড় ভাই, কি অবস্থা, এটা কেমন দাম রাখছেন আজকে? 52 হাজার টাকা। আমরা শুনলাম আজকের বাজারে দর্শক যে ক্রোজ জাতের এটা। ভাই কত কাস্টমার, কত বলে এটা? আচ্ছা, দাম দর দিচ্ছে আমরা বড় ভাই, কাস্টমার কত দেয় এটা? কাস্টমার কত বলে এটা? 48 দাম দিচ্ছে না? 48 হাজার টাকা দাম দিচ্ছে। দর্শক, আপনারা শুনতেছেন আজকের বাজারে পর্যায়ক্রমে আপনার ক্রোচ জাতের বাছি গরুগুলার দর দাম জানার চেষ্টা করছি। বকরা বাছুর দাম দর কেমন রাখে আমরা শুনবো। এই যে এখানে একটা দেখতেছি কেমন দাম দর রাখে বড় ভাই, এটা আপনার কেমন দাম রাখছেন? ওই এটার দামে দাম 55 হাজার। কি চাওয়া দাম? বিক্রি দাম, বিক্রির দাম, হ্যাঁ চাওয়া দাম 65। কাস্টমার কত দেয় এটা? 50-52 বলে 50 থেকে 52 হাজার দাম দিচ্ছে। দর্শক, আমরা শুনতেছি আজকের বাজারে এটা দাম দিছি আমি। এটা দাম দিছে কত? এটা 50 ভাঙি আপনি দাম দিছেন। আর কাস্টমার কত বলে? ওরা 62 চায়। দর্শক, আমরা শুনলাম আজকের বাজারে যে 62 হাজার টাকা এটা চাইতেছে। দিলে দেন, আমরা এটা খরচ আছে। আচ্ছা আচ্ছা, শুনলাম 55 নাম দিছে না? আচ্ছা আচ্ছা, 55 হাজার দাম দিছে। আচ্ছা, দর্শক আমরা এখানে একটা মোটামুটি বড় সাইজের দেখতেছি, কেমন দাম দর বাজারে আমরা জানার চেষ্টা করবো। এখান থেকে হোলিস্টিন ফ্রিজিয়ান যাদের চাচা, কেমন দাম রাখছেন এটা? দাম রাখছে 82। কত বলছে কাস্টমার এটা? 65 পর্যন্ত দাম দিচ্ছে, 65 হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে। দর্শক, আপনারা কত হইলে বিক্রি করবেন আশা করতেছেন? 70 ভাঙবে। 70 হাজার ভাঙবে না, 65 পর্যন্ত দাম দিছে চাচা। জানছি, শুনছি যে আজকের বাজারে ক্রোজ জাতের বাছি গরুগুলোর দর দাম। দর্শক, আমরা এখানে একটা দেখতেছি, ভাই আপনার কেমন দাম রাখছেন আজকে এটা? 56 চাওয়া দাম, চাওয়া দাম 56 হাজার। কাস্টমার কত বলছে এটা? 50 ভাঙে বলে, 50 হাজার ভাঙতে বলে। বাজার কেমন বুঝতে পারতেছেন ভাই আজকে? বাজার কমে কমে বোঝা আছে না, মোটামুটিভাবে কমেই বুঝতে পারতেছে বাজার মূল্য। দর্শক, আমরা আজকের বাজারে যে বকরা বাছি গরুগুলো ছিল এগুলোর আনুমানিক দরদাম জানার চেষ্টা করলাম। দর্শক, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি গরুর থেকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। হারিয়ে বেরোচ্ছিল।